सिटी लाइव। पॉलिटिकल एग्जीक्यूटिव ना এই জায়গাতে হচ্ছে দৃষ্টিভঙ্গিটা, দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন আমাদের সময়তে যাতে গুন্ডারা বাইরে থেকে গিয়ে বা বুথের বাইরে থেকে গিয়ে করে হোক, আত্মীয় বাড়িতে হোক, থাকতে পারবে না। এবং আমরা জোর দিয়েছি যে বুথের এই কাজটা করতে পারি, আমরা আবেদন জানিয়েছি। আচরণ বিধি লঙ্ঘন, যে হেলিকপ্টারের ব্যাপারটা যেটা বলা হয়েছে, হেলিকপ্টারের খরচ মানে, খরচ মানে কি, এটা তো তিনটা কম্পোনেন্ট আপনারা জানেন। একটা হচ্ছে পবন অংশ লিমিটেডের যে হেলিকপ্টার, তাতে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি থাকে, রাজ্য সরকারের ভর্তুকি থাকে, বাকিটা হচ্ছে যাত্রী। এখন ইলেকশন, এটা তো যাতে সেটিং ইলেকশনে এই ক্ষেত্রে যাতে সেটা এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের খরচ, সেটা তো যে পলিটিক্যাল পার্টি ইউজ করবে তাদের বহন করতে হবে। এবং টিকিট কাটতে হবে না, টিকিটের মধ্যে এই যে অংশটা আছে সেটা বিজেপির পক্ষ থেকে তো নিশ্চয় ভাড়া করা হয়েছে। আবার অফিসিয়ালি এগুলো ইয়ে হচ্ছে যে ইলেকশন কমিশনের অনুমতি চাওয়া, ইলেকশন কমিশন অনুমতি দিলে তারপরে একমাত্র ভবন অংশ হেলিকপ্টার দিতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে হচ্ছে এই কম্পোনেন্টগুলো সেখানে যুক্ত হবে। এটা করা হয়েছে কিনা আমরা সেটার ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছি। এমন তারপর ধরুন এখানে এই একটা ব্যাপার, আজকে আমরা মিডিয়া তো দেখলাম, কালকে আমরা খবর পেয়েছিলাম যে একটা ক্যান্ডিডেট দশদা কাঞ্চনপুর ক্যান্ডিডেট নির্দল প্রার্থী ঠাকুরদের পার্শ্ব করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে উদ্যোগ করতে বা সরে দাঁড়াতে উনি করেননি, তার ছেলেকে রাতারাতি বদলি করে দেওয়া হলো। এটা তো এই ইলেকশনের সময় যে তো ভাইরেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট একেবারে ইলিগেল, এই যেটা করেছে আপনার নাম জানেন, আমি তো নাম চাইলে তো নিশ্চয়ই আপনার দেব কয়েকটা ইয়ের মধ্যে এসছে। এবং কতগুলো জায়গাতে যেটা বলা হয়েছে যে ক্যাম্পেন করা যাচ্ছে না, এখন পর্যন্ত যায়নি। আমরা মনে করছি যে লাস্ট পর্যন্ত পর্যন্ত করা যাবে। আমরা পার্টিকুলারলি পাঠাড়িয়া মুখে রাজাপুরের কথা বলেছি, মানে এটা দুটো সাবডিভিশনে, তিনটা সাবডিভিশন নিয়ে এটা আপনারা জানেন। এবং বিলুনিয়ার আরো কিছু পার্টের মধ্যে সেটা হচ্ছে, আরো কিছু জায়গাতে এরকম হচ্ছে। গতকালকে তো আমাদের ছোটা কচু ছোটা যে পার্টি বদরকম ভালাম, তাকে ওই কচু ছোটার ওখানে অ্যাটাক করার চেষ্টা করেছে বিজেপির ভাইক বাহিনী, তাকে ধাওয়া করেছিল। সেখানে অবশ্য পুলিশ পড়ে গেছে, করে তাকে ফিজিক্যালি হার্ম করতে পারেনি, কিন্তু এরকম হয়েছে। এরকম আরো আরো খবর সেরকম আসছে, এগুলো সম্পর্কে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। তারপর ধরুন এখানে এই যে ক্যাম্পেইনের মধ্যে আমরা আগেই দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে পারমিশন দেওয়ার ক্ষেত্রে সমস্ত রকম যাতে কোনো রকম ইয়ে না হয়, কোনো রকম পক্ষপাতিত্ব না হয়, এবং সেখানে যাতে এটা ফেয়ারলি হয়। গতকালকে আমাদের ছাবনতে জনসভা ছিল, তার জন্য কিছু ভেহিকেল হায়ার করা হয়েছিল, বিজেপি গিয়ে সেই তাদেরকে থ্রেটেড দিয়ে সেগুলো তারা নিয়ে নিয়েছে, অনেকটা হাইজ্যাক করার মতো এই ঘটনা ঘটেছে। আমরা সেটাও আচরণ বিধি লঙ্ঘন, আমরা সে ব্যাপারে আমরা অভিযোগ জানিয়ে এসেছি ওনার কাছে, লিখিতভাবে আমরা দিয়েছি। তারপরে এই এটা আমরা এটাও বলেছি যে এখন কালকে থেকে তো ওটা করবেন, উনি এসিডেন্স দিয়েছেন যে আমরা যেগুলো যেগুলো বলেছি কি করবেন। আমরা বললাম যে এগুলো জানিয়ে দিন, এগুলো জানিয়ে দিন, ভোটারদেরকে জানিয়ে দিন।